আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 1,226.86 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 61.4 পয়েন্ট কমে 6,428 পয়েন্ট, DS30 সূচক 20.2 পয়েন্ট কমে 2,283 পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক 7.8 পয়েন্ট কমে 1,402 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 368টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 39টির, কমেছে 255টির এবং অপরিবর্তিত রয়েছে 74টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোসাইট প্যানেল, স্টার্ন হাউজিং বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি ও জেনেক্স ইনফোসিস লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর লেনদেনেও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই এর সার্বিক সূচক সিএএসপিআই 166.2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18,915 পয়েন্টে। সিএসইতে আজ 262টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 46টির দর বেড়েছে, কমেছে 169টির আর 47টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 18,97,00,000 টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। দেশে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বৈদেশিক মুদ্রার লেনদেন চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস এর মাধ্যমে এই লেনদেন অনলাইনে নিষ্পত্তি করা হচ্ছে। দেশে এতদিন মার্কিন ডলার, যুক্তরাজ্যের পাউন্ড, ইউরো, কানাডার ডলার ও জাপানের ইয়েন, এই 5টি বিদেশি মুদ্রা কাগজে কলম ভিত্তিক সনাতন লেনদেন ব্যবস্থায় নিষ্পত্তি হতো। এই পদ্ধতিতে এক ব্যাংক আরেক ব্যাংকের সঙ্গে কাগজে নথি ব্যবহার করে ব্যাংকের কর্মকর্তারা হাজির হয়ে লেনদেন নিষ্পত্তি করে থাকেন। এতে সময় ও ব্যয় বেশি লাগত। এখন থেকে আরটিজিএস পদ্ধতিতে ঝামেলা ছাড়াই তাৎক্ষণিকভাবে লেনদেন নিষ্পত্তি করতে পারছে ব্যাংকগুলো। 5টি বৈদেশিক মুদ্রার সঙ্গে চাইলে চীনা মুদ্রা ইউয়ান লেনদেন করা যাবে। চালু হওয়ার প্রথম দিন কয়েকটি ব্যাংক 52টি লেনদেন নিষ্পন্ন করেছে, যার অঙ্কের পরিমাণ $11,00,000। ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বৈদেশিক মুদ্রা খরচের নির্ধারিত সীমা লঙ্ঘন করে ডলার ব্যয় করার কারণ জানতে চেয়ে 27টি ব্যাংককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা অনুযায়ী এক বছরে একটি ক্রেডিট কার্ড দিয়ে সর্বোচ্চ $12,000 ব্যয় করা যাবে, কিন্তু 27টি ব্যাংকের অন্তত 71 জন ক্রেডিট কার্ডধারী $12,500 থেকে $20,000 খরচ করেছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ব্যাংকগুলোকে 5 দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের চিঠির জবাব দিতে বলা হয়েছে। ক্রেডিট কার্ডের সীমার বাইরে ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেয় এর আগে গত এপ্রিলে শিকদার পরিবারের 10 সদস্য এবং শিকদার গ্রুপের 2 কর্মকর্তাকে 2 বছরের জন্য আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করতে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ব্যাংক। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 2,450 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে এই বিষয়ে নির্বাচিত রপ্তানিকারকদের চিঠি দিয়ে জানানো হয়েছে। চিঠিতে 49টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়। প্রতিটি রপ্তানিকারক প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে সর্বোচ্চ 50 টন করে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রপ্তানির এই অনুমতির মেয়াদ শেষ হবে। আবার সরকার প্রয়োজন মনে করলে রপ্তানির এই আদেশ যে কোনো সময় বন্ধ করতে পারবে বলে অনুমোদনের শর্তে বলা হয়েছে। আগামী 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
দেশে সেপ্টেম্বর মাসের ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ঘোষণা স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসে সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে কমিশন আদেশ ঘোষণার জন্য অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন সরকার বিভিন্ন দেশ থেকে আমদানি করে। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে, যা সৌদি কার্গো মূল্য বা সিপি নামে পরিচিত। সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরেই প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপিজি কত দামে বিক্রি হবে তা সমন্বয় করে বিইআরসি। এই ছিল আজকের এসিটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।